कल्याणेश्वरी माता की जय। Hey guys and welcome back to my vlog। तो आज के मुहूर्ते আমরা যাচ্ছি হচ্ছে আমরা কোথায় যাচ্ছি? কল্যাণেশ্বরী মাইথন আসানসোল থেকে কিছুটা দূরত্বে। চলো যাত্রা শুরু হয়ে গেছে আর গিয়ে পৌঁছে তোমাদেরকে দেখাবো যে কল্যাণেশ্বরী মন্দিরটি কিরকম। সামনে প্রায় চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দির পার্কিং সেকশন চলে এলো। এখানটায় পার্কিং এখানে প্রসাদ নিয়ে নিতে হবে। আর একটু ভেতরে যাবে না ওই এই বাঁদিকটা দিয়ে? ঠিক আছে, এবারে নামতে হবে। দেখেছো নামতে পারছো? তো এই মুহূর্তে আছি কল্যাণেশ্বর মন্দির এবং মন্দির চত্বরের ভিতরে আমরা প্রবেশ করে ফেলেছি। এইখানটাতে একটা জুতো খুলবো, সম্ভবত জুতোটা খুলতে হবে। সো কল্যাণেশ্বরী মন্দিরের এটা এন্ট্রান্স দেখতে পাচ্ছ, এটা অনেকের বিশ্বাস এখানে বাঁধা রয়েছে, অনেকের ইচ্ছাগুলো সব এখানে রয়েছে ঠাকুরের কাছে মানত করে যেটা সেই জিনিসটা। এটা হচ্ছে হাঁড়ি কাঠ, অর্থাৎ এখানে বলি দেওয়া হয়। উপর দিকে একটা সুন্দর চূড়া রয়েছে দেখতে পাচ্ছ। এটা খুব অসাধারণ পরিবেশ এখানটাতে, শান্ত শিষ্ট এবং সবুজ ঘেরা। পাশে
পাখিদের বাসাগুলো দেখো, পায়রাগুলো ঠিক সুন্দর ওদের, কিন্তু একটা ছোটো ছোটো খোপ রয়েছে সেখানে, ওদেরকে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। দেখো জল খাচ্ছে রে, এই সুন্দর দৃশ্য, একটা স্নান চলছে এখানে, খুব মজা আছে স্নান করছে। তো এখানে যে লাইনটা শুরু হচ্ছে এটা হচ্ছে মূল মন্দির, অর্থাৎ এইখানেই থাকে হচ্ছে কল্যাণেশ্বরী মাতার মন্দির। এটা এখানে আশেপাশে কিছু ছোট ছোট মন্দিরের মতন জায়গা রয়েছে। এই যে লাইনটা দেখছো সেটা হচ্ছে যারা ভক্তবৃন্দ রয়েছে তাদের পুজো দেওয়ার যে লাইন, সেই লাইন এর ভিতর দিয়ে লাইনটা পুরো গেছে। এখানেও একটা হাড়িকাট রয়েছে, এই ভিতরে রয়েছে মাতার মূর্তি। চলো আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করব। পায়রা দেখেছি কত সুন্দর সুন্দর পায়রা, পাখিদের একটা সুন্দর বাসস্থান এখানে করে দেওয়া হয়েছে, খুব সুন্দর জায়গা। তো কল্যাণেশ্বরী মন্দিরে আসলে অবশ্যই এখানটায় আসতেই হবে। আর এই দিকটাতে একটা ছোট নদীর মতন রয়েছে কিছু একটা, চলো দেখে নিই একবার। রেলিংটা দিয়েছে যাদের বয়স্ক লোক আছে তারা যাতে উঠতে নামতে কোনো অসুবিধা না হয়, দুদিকেই রয়েছে এটা। Wow. Wow. সুন্দর জায়গা, বেশ পাথুরে একটা জায়গা, সেখানে বেশ নদীর স্রোতের ধারার মতন কিছু জল এখানে চলে যাচ্ছে। এটা নদী কিনা আমি ঠিক জানি না, বাট এটা খুব সম্ভবত মনে হয় নদী নয়, কোনো জলাশয় হতে পারে। চলো একটু এগিয়ে যাই, দেখি ওখান থেকে যদি কিছু পাওয়া যায়। তো তবে কি সাবধানে পা ফেলতে হবে, বেশ খানিকটা পাথরের জায়গা এটা, আর দেখতে পাচ্ছ বেশ উঁচু নিচু জায়গা রয়েছে এখানে। তোমাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে কল্যাণেশ্বরী মন্দিরের, লাগোয়া মন্দির, এটা কিসের মন্দির আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে যাবো নিশ্চয়ই, তোমরা দেখতে পাবে, তোমাদের জন্যই যাবো, তোমাদের দেখানোর জন্যে। কিন্তু এইটা খুব শান্তশিষ্ট একটা পিসফুল জায়গা, এবং এখানে দেখতে পাচ্ছ কিছুটা পাহাড়ি নদী যে হয় পাথরে গা বেয়ে নেমে আসে, যে জলের যে ধারা সেই ধারাটা খুব সুন্দর দেখতে লাগে। তো খানিকটা সেরকম একটা অ্যাম্বিয়েন্স, এবং খুব সবুজে ঘেরা, এরকম সবুজ বজায় রাখা উচিত সর্বত্র, যেহেতু পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছে, তো সর্বত্র বজায় রাখা উচিত। এবং সেই চেষ্টাটা যেন সবাই মিলে আমরা যদি করি তাহলে মনে হয় পৃথিবী আরও সুন্দর লাগবে। এবং আগত যে সমস্ত সতর্কতা দেওয়া হচ্ছে পরিবেশবিদদের পক্ষ থেকে বা বিজ্ঞানী মহল থেকে, সেগুলো থেকে হয়তো আমরা কিছুটা হলেও নিজেদেরকে অনেক সেফ সিকিউর রাখতে পারবো। দিস ইজ এ ভেরি নাইস প্লেস, এখানে কাইন্ড অফ ব্যালকনি এখানে করা আছে। চলো ব্যালকনির এখানে যে জলের একটা স্রোতের যে ধারা খরস্রোতা সেটা মনে করি শুনতে পাচ্ছ। ওয়াও, হাই, দেখ বাবাই, তোমাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি কল্যাণেশ্বরী মন্দির ঠিক কিরকম আর কতটা জায়গা নিয়ে, বেশ দেখলাম প্রথমবার এলাম আমি, আমি জানি না এর বাইরেও আরও কিছু আছে নাকি। তো আই হোপ যে তোমরা যদি কেউ এসে থাকো এই মন্দিরে, তো নিচে ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কোন জায়গাটা আমি মিস করে গেছি বা কোন জায়গাটা তোমাদের এই মন্দিরের অংশে বেশি ভালো লাগে। তো নাও আমরা চলেছি একটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ জায়গাতে, যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে একটা
সত্যি কথা বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা ছাপ ছেড়েই যায়, সেই জায়গাটাতে আমরা যাচ্ছি। এটা কল্যাণেশ্বরী মন্দিরের ভিতরেই, এটা একটা আলাদা চত্বর, এটা আলাদা একটা কমপ্লেক্স, এটা অনেক ফাঁকা ফাঁকা আজকে, যদিও এত ফাঁকা থাকে না মঙ্গলবার দিন এখানে রীতিমতো পুজো হয়। যে জায়গাটাতে খুব দরকারি জিনিস, গুরুত্বপূর্ণ কাজ আমরা করে থাকি, মানুষেরা করে থাকে, তো সেটা হচ্ছে বাথরুম। তো বাথরুমে আমরা ট্রাই মারবো এখন, অ্যাকচুয়ালি একটু মানে হালকা হওয়ার চেষ্টা করবো। বাথরুম না, জঙ্গলে চল। তো জঙ্গল মানে কি, সেরকম বাঘ টাক থাকে সেরকম কিছু না, এই তো খুব ঘন জঙ্গল সেরকম না। কিন্তু বাথরুম তো অলরেডি রয়েছে একটা, তো সেটা ব্যবহার করলাম, অন্য অভিজ্ঞতা হলো, বাট নেক্সট টাইম জঙ্গলে নিশ্চয়ই ট্রাই মারবো। তো পিছনে ফেলে এলাম কল্যাণেশ্বরী মন্দির। তো তোমরা দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, পেটে খিদেটা বেড়ে গেছে, তাই পেট পুজোটা সারতে সেন প্যারা ভান্ডার গরম গরম। এটা কিছু হচ্ছে কচুরি না, এটা গরম গরম কচুরি ভাজা হচ্ছে। একটুখানি হয়ে গেছে ব্রেকফাস্ট, একটু করে নিয়েছি সকালবেলাতে। তোমরা যদি কল্যাণেশ্বরী মন্দিরে আসো, যদি খেতে চাও, তাহলে সেন মিষ্টির দোকানে যেতে পারো, কারণ সেখানে কল আর বাথরুমের সুব্যবস্থা রয়েছে, যেটা খুব জরুরি একটা অংশ। অনেকে দূর দূর থেকে আসে, সেক্ষেত্রে বাথরুম তোমাদেরকে বললাম যে খুব একটা ভালো নয়, পরিষ্কার নয়, ওয়েল মেনটেন নয়, তো সেক্ষেত্রে নিশ্চয়ই এটা বাড়ির মধ্যে যেহেতু ওনাদের, তো একটা সুবিধা রয়েছে। তো খুব ভালো লাগলো কল্যাণেশ্বরী মন্দির, যেটা দেখতে পাচ্ছ পিছন থেকে যে গেটটা, এই গেটটা মন্দিরের গেট, তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, কারণ যাওয়ার সময়তে আমি জাস্ট গেটটা দেখাতে পারিনি, এই দিকটা আমি কোনো দিনই আসিনি, এদিকটা খুব ভালো ঘুরে বেড়ানোর জন্যে। আশেপাশে অনেকগুলো মন্দির আছে ছোটোখাটো, বাট মেন মন্দির কল্যাণেশ্বরী মন্দির। ইয়েস, লোকে আমাকে অনেক পাগলের মতো ভাবছে, কারণ আমি একটাই ঘুরে যাচ্ছি। এনিওয়ে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি আবার যাত্রাপথে কিছুটা মুহূর্ত পরে।